তাদের মনের কথা ব্যক্ত করতে পারছে না। আমরা একটু কেটে যাব, আপনারা যে যেখানে বসে আছেন সেখান থেকেই আপনারা স্লোগান করবেন, স্লোগান দেবেন। আজকে আমরা এখান থেকে যেতে আসতে হবে, ঠিক আছে? যেখানে আমরা বসে থাকবো ওখান থেকে স্লোগান দেবো, ঠিক আছে? এটাই আমাদের। ভাই থাকছে শুনতে পাচ্ছেন? ভাই যারা দাঁড়িয়ে আছে শুনতে পাচ্ছেন? ভাই ওইটা কি শুনতে পাচ্ছেন? সবাই তো তালে তালে বলবো, হ্যাঁ সবাই তালে তালে বলবো। সবাই কিন্তু ক্ষুধার্ত, একটি ফেরার অসহায়, মুখের ভাষা নাই। যেহেতু আমরা গতকাল আমরা দেখেছি পিএসসি স্যারের গাড়ি উল্টা দিকে চলে দেখেছি, দেখেছিলাম আল্লাহ তাকে হায়দার নসিব করে, বলে আমি বলেন আমি কেন ভাই আমরা ঘরের সামনে আসছি, তার কি আমাদের সামনে কথা বলতে পারে না, পারে কিনা বলেন? তার বেতন করতে আসে, আমাদের ট্যাক্স থেকে বেতন আসে নাকি? এতগুলো সরকার আজকে তিন দিন তিনটা দিন ঢাকার মতো শহরে রাস্তায় বসে থাকা, এটা কিন্তু বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার না ভাই? তো ধরুন ভাই আমরা একটু তারা তারা শ্রদ্ধা করি, সবাইকে আসেন, সবাইকে আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন, জয় বাংলা, সবাই তামারের না, সবাই তামারের না।